রবি টেনমি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুকলাঙ্ঘ আকাশ। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টপিকটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা হয়তো বা একটু হলেও ভয় পাও, কিংবা পরীক্ষার হলে যদি এইসব টপিক থেকে কোশ্চেন আসে তোমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। আজকে আমরা যে জিনিসটি নিয়ে পড়ব সেটি হচ্ছে ঘর্ষণ বল, জড়তার ভ্রামক এবং আরো যদি কিছু ফ্রিকি ম্যাথ থাকে সেগুলো নিয়ে। বরাবরের মতো ক্লাসটি শুরু করার আগে যে কাজটি আমরা করে নেই সেটি হচ্ছে তোমরা কে কোন কলেজে পড়ছো আর কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসটি করছো সেটি আমাদের কমেন্টে জানিয়ে দাও। ততক্ষণ পর্যন্ত আমি আজকে আমাদের যে টপিকটি আছে প্রথম টপিকটি সেটির নামটি লিখে ফেলি। আজকে আমরা প্রথম যে বিষয়টি সম্পর্কে পড়বো সেটি হচ্ছে গিয়ে ঘর্ষণ বল। আমি শুরুতেই তোমাদের কিছু কমেন্ট পড়ে নেই। জান্নাতুল ফেরদৌস সোনালি হাই লিখেছে, আয়েশা আক্তার আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম আপু, সিয়াম লিখেছে আমাদের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে সে পড়ালেখা করছে, বর্ণা দেবনাথ লিখেছে হাই, হ্যালো সবাইকে। চলো আর দেরি না করে আমরা আমাদের যে টপিকের প্রথম পার্টটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ঘর্ষণ। প্রথম কথাটা হচ্ছে ঘর্ষণটা কি। ঘর্ষণ জিনিসটা হচ্ছে কি, এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা বাধাদানকারী বল আমরা হিসাবে বলতে পারি। ফর এক্সাম্পল, এই ডাস্টারটা যখন আমার হাতের উপর দিয়ে চলার চেষ্টা করে তখন কিন্তু আমার এই ডাস্টারটা আর এই যে আমার হাত এই দুইটার সংযোগস্থল, মানে এই সংযোগস্থলটাতে এক প্রকার বাধাদানকারী বলের উদ্ভব হয়। এই বাধাদানকারী বলটাকে মূলত বলা হচ্ছে ঘর্ষণ বল। এখন আমি তোমাদের একটা সিনারিও চিন্তা করতে বলি। তোমাদের মাঝে হয়তো বা সকলে এবং আমিও বৃষ্টিকালে যখন আমাদের ছাদে পানি জমে থাকে আমরা কিন্তু একটা কাজ খুবই করি, সেটি হচ্ছে গিয়ে যখন পানি জমে থাকে আমরা দূর থেকে দৌড়িয়ে এসে একটু স্কিড করি বা একটু পিছলিয়ে যাই। এই ঘটনাটি কেন ঘটে, কিংবা যখন ছাদ শুকনো থাকে তখন আমরা এই কাজটি কেন করতে পারি না, এটার উত্তর হচ্ছে ঘর্ষণ বলের কারণে। যখন আমাদের ছাদ শুকনো থাকে তখন কিন্তু আমাদের ছাদ আর আমাদের পায়ের ভিতরে যে সংস্পর্শ তলটা রয়েছে সেখানে ঘর্ষণ বলের মান অনেক বেশি। যখন বৃষ্টির ফলে পানি জমা হয় তখন আমাদের ছাদের সংযোগস্থল এবং আমাদের পায়ের যে তলটা রয়েছে সেখানে ঘর্ষণ বলের মান কমে যায়, এজন্যই আমরা খুব সহজে স্কিড করে যেতে পারি। কিংবা আমি যদি আরো তোমাদের একটি এক্সাম্পল দেই সেটি হচ্ছে তোমরা বরফের উপরে যদি কখনো হাঁটতে চেষ্টা করো, কিংবা বরফের উপরে যদি কোনো কিছু রাখো দেখবে সেই জিনিসটি কিন্তু খুব সহজে স্মুথলি চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে বরফ আর ওই বস্তুটার সংযোগস্পর যে তলটা রয়েছে সেখানে ঘর্ষণ বলের মান অনেক কম। তাই আমরা ঘর্ষণ বল বলতে পারি যে ঘর্ষণ হচ্ছে এক প্রকার বল বা বাধাদানকারী বল যেটা কোনো বস্তু চলতে যখন শুরু করে তার সে চলার প্রবণতাটাকে সে বাধা দিচ্ছে। এটাই হচ্ছে গিয়ে আমাদের ঘর্ষণ বল। এখন আমাদের ঘর্ষণ বল কত প্রকার, তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে যে আমাদের ঘর্ষণ বল কত প্রকার তোমরা এখনই কিন্তু একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারো। আমি তাহলে তোমাদের কমেন্ট একটু অ্যান্সার দেখার চেষ্টা করি। আচ্ছা, আমাদের ঘর্ষণ বল হচ্ছে মূলত চার প্রকার। আমাদের ঘর্ষণ বল চার প্রকার। প্রথম আমাদের যে ঘর্ষণ বলটা সেটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমাদের দ্বিতীয় যে ঘর্ষণ বল সেটাকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ। আমাদের তৃতীয় যে প্রকার ঘর্ষণটি রয়েছে সেটিকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ বা রোটেশনাল ঘর্ষণ। আর আমাদের চতুর্থ যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে প্রবাহী ঘর্ষণ। আমাদের যে মূলত দুইটি ঘর্ষণ নিয়ে আলোচনা করা দরকার সেটি হচ্ছে গিয়ে স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ জিনিসটা হচ্ছে এরকম, কোন বস্তু যখন ঘূর্ণায়মান থাকে কিংবা কোন বস্তু যখন আবর্তনশীল থাকে তার যে ঘর্ষণ সেটাকে আমরা বলছি আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী পদার্থ যেগুলো রয়েছে যেমন পানি কিংবা
আমাদের যে বায়ু সেটিও কিন্তু প্রবাহী পদার্থ, সেটি যে ধরনের ঘর্ষণ বল ফেস করে সেটিকে বলা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। কিন্তু আমাদের এইচএসসি তে আবর্ত ঘর্ষণ বা প্রবাহী ঘর্ষণ নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা নেই। আমাদের টপিকটিকে সহজ রাখার জন্য শুধুমাত্র স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ নিয়ে আলোচনা করা হয়। এবং আজকের ক্লাসটিতে আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে আলোচনা করব, গতীয় ঘর্ষণ নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্কিত কিছু ম্যাথ দেখব। আচ্ছা, প্রথমে চলো আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে আলোচনা করি। ধরে নাও এটি হচ্ছে একটি তল, এই তলের উপরে একটি বস্তু রাখা আছে। এখন আমি যদি বল প্রয়োগ করি তাহলে কিন্তু বস্তুটা চলার চেষ্টা করবে, তার মানে আমি যদি এই বরাবর বল প্রয়োগ করি তাহলে বস্তুটা চলার চেষ্টা করবে। কিন্তু আমি যদি আমাদের সময়গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নেই তাহলে কিন্তু আমি বলতে পারি যে বল প্রয়োগ করলেই কিন্তু বস্তুটাতে গতি সৃষ্টি হবে না। যেমন ধরে নাও আমাদের এই ডাস্টারটা আমার হাতে আছে, আমি কিন্তু আঙ্গুল দিয়ে বল প্রয়োগ করছি, কিন্তু যেহেতু যথেষ্ট পরিমাণে বলের প্রয়োগ করছি না সেহেতু এখানে কিন্তু গতির উদ্ভব হচ্ছে না। আমি যদি এখন যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করি তাহলেই কিন্তু আমার এই দেখো ডাস্টারটা সরবে। তার মানে আমার একটা সার্টেন লেভেল পর্যন্ত বল প্রয়োগ করলেও এই বস্তুটা চলা শুরু করে না। কেন চলা শুরু করে না? সেটা হচ্ছে এই বস্তুটা, এই যে তল আর বস্তুর সংযোগ স্পর্শ সংযোগ বিন্দু রয়েছে এই জায়গাটা, এই জায়গাটাতে এক প্রকার ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে, মানে এই জায়গাটাতে এক প্রকার ঘর্ষণ বল থাকছে। এই ঘর্ষণ বলের মান আমাদের এই বল অপেক্ষা বেশি হওয়ার কারণে কিন্তু আমার এই বস্তুটা সামনের দিকে চলছে না। এখন আমি যদি যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করি তাহলে সে এই ঘর্ষণ বলটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। এখন স্থিতি ঘর্ষণ বলতে সেই অবস্থাটাকে বোঝানো হয় যখন আমি বল প্রয়োগ করছি কিন্তু আমার বস্তুটা গতিশীল নাই, তার মানে আমার বস্তুটা থেমে আছে। তার মানে বল প্রয়োগের পরে যতক্ষণ পর্যন্ত এই বস্তুটাতে কোনো ধরনের গতির সৃষ্টি হচ্ছে না সেই অবস্থাটাকেই বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমার মনে হয় তোমরা স্থিতি ঘর্ষণ সম্পর্কে যে জিনিসটা আছে, কনসেপ্টটা আছে, তোমরা বুঝতে পেরেছ। আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে গিয়ে সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক ঘর্ষণ কাকে বলে? সীমান্তিক ঘর্ষণের আমাদের ইংরেজি নামটা হচ্ছে বা ইংলিশ টার্মটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তোমরা যদি এই নাম থেকে কোনো একটা কিছু জাজ করতে বলা হয় তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে লিমিট, মানে একদম শেষ সীমা যেটা সেটাকেই বলা হচ্ছে লিমিট। আমরা সাধারণত লিমিট শব্দটা এজন্য ব্যবহার করে থাকি। লিমিটিং ফ্রিকশনও কিন্তু অনেকটা এরকম। লিমিটিং ফ্রিকশন স্থিতি ঘর্ষণের সাথে সম্পর্কযুক্ত। এখন তোমরা, আমি যে এই যে এই অবস্থাটা বললাম, দেখো আমার হাতের উপরে একটি ডাস্টার আছে, আমি বল প্রয়োগ করছি, ডাস্টারটা কিন্তু চলছে না, তাহলে আমার হাত আর এই যে ডাস্টারের যে সংস্পর্শ তল রয়েছে এখানে যে ঘর্ষণটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। কিন্তু তুমি এমন একটা অবস্থা চিন্তা করো যে গতি সৃষ্টি হবে তার ঠিক আগ মুহূর্তে, মানে ধরো বল প্রয়োগ করছি এই গতি সৃষ্টি হবে, মানে গতি সৃষ্টি হওয়ার ঠিক আগ মুহূর্তের যে অবস্থা সেই অবস্থাটাতে যে ঘর্ষণটা কাজ করে সেটাকে বলা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বা লিমিটিং ফ্যাক্টর। তার মানে আমি যদি এখানে বলতে পারি যে গতিশীল হওয়ার ঠিক আগ মুহূর্তে তার মানে কোন একটা বস্তু যখন গতিশীল হবে তার ঠিক আগ মুহূর্তে যে ঘর্ষণ বলটা থাকে সেটাকেই বলা হচ্ছে গিয়ে আমাদের সীমান্তিক ঘর্ষণ। এখন তো আমরা যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে এই স্থিতি ঘর্ষণ বা সীমান্তিক ঘর্ষণ কাকে বলে।
এখন আমরা যে জিনিসটা বের করার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে কোন একটা ঘর্ষণ বল আমি কিভাবে বের করতে পারি। আমার ঘর্ষণ বল বের করার সূত্রটা হচ্ছে এরকম, আমি যদি ঘর্ষণ বল সমান সমান বলি এফ এস, মানে আমি যদি লিখি ঘর্ষণ বল, এটাকে আমি যদি এফ এস দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমি লিখতে পারি এফ এস সমান সমান মিউ ইন্টু আর। এখন এই সমীকরণটার পরিচয় চলো আস্তে আস্তে দেই। এখন এই মিউটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর এখানে যে আর জিনিসটা রয়েছে এটাকে বলা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। দুটো জিনিস একটু খুব ভালো করে খেয়াল করো, মিউ এই জিনিসটাকে আমরা বলছি ঘর্ষণ গুণাঙ্ক, আর এই জিনিসটাকে আমরা বলছি অভিলম্বিক প্রতিক্রিয়া। এখানে দুইটা শব্দ রয়েছে, অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্ব সাধারণত আমরা বুঝাই কোন একটা তলের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কোন একটা রেখা থাকে সেই রেখাটাকে আমরা বলি অভিলম্ব, মানে লম্ব বরাবর থাকবে। প্রতিক্রিয়া, প্রতিক্রিয়াটা হচ্ছে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই যে কোন একটা বস্তু, ধরে নাও একটা তলের উপরে একটা বস্তু আছে, এটা একটা তল, এটা একটা বস্তু আছে। এখন এই বস্তুর ভর তুমি যদি চিন্তা করো এম, তাহলে এই বস্তুর ওয়েট কত হবে বলতো? এই বস্তুর ওয়েট সোজা নিচের দিক বরাবর কাজ করবে, এবং এর ওয়েটকে আমরা যদি ডাব্লু দিয়ে ডিনোট করি তাহলে আমরা কিন্তু বলতে পারি ডাব্লু সমান সমান এম জি। ভর সমান মানে আমি যদি ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি খুব সহজে আমাদের যে ওজন আছে সেটি বের করতে পারি, এটাই কিন্তু আমাদের কঠিন বিষয় না। আর হচ্ছে গিয়ে এই তলের সাথে ওজনের ঠিক বিপরীত দিকে কাজ করে, তার মানে তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ঠিক বিপরীত দিকে কাজ করে, এটাকেই বলা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। এখন আমি যদি ওয়াই অক্ষ বরাবর সবগুলো বলকে যোগ করি আমি কিন্তু দেখতে পারি যে আমি বলতে পারি যে আর সমান সমান ডাব্লিউ, কেননা এই অক্ষ বরাবর অন্য কোনো বলের অস্তিত্ব নেই এবং আর এর ডিরেকশন যেদিকে এম জি এর ডিরেকশন ঠিক তার বিপরীত দিকে, তার মানে এম জি যে পরিমাণ কোনো একটা সংখ্যা হবে আর এর মানও ঠিক সেই পরিমাণই হবে। এজন্যই আমরা বলতে পারি আর সমান সমান ডাব্লু, বা আমরা বলতে পারি আর সমান সমান এম জি। এটা হচ্ছে গিয়ে আমার অভিলম্বিক প্রতিক্রিয়া। মিউ ছিল আমার ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এখান থেকে আমি এফ এস সমান সমান মিউ ইন্টু আর এটা বের করে ফেলতে পারি, তার মানে এখানে আমার ঘর্ষণ বলের ডিরেকশন হবে বস্তু যদি এই দিক বরাবর যাওয়ার চেষ্টা করে এফ বলের কারণে, তাহলে আমার ঘর্ষণ বলটা হবে যেদিকে গতি হচ্ছে ঠিক তার বিপরীত দিকে। মূলত এটি ছিল আমাদের স্থিতি ঘর্ষণ বের করার নিয়ম। এখন তোমাদের জন্য একটি কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে ধরো এই যে ডাস্টারটা আছে এই ডাস্টারটা আমার হাতের উপর দিয়ে চলার চেষ্টা করবে। এখন আমি জানতে চাচ্ছি এখানে ঘর্ষণ বলের মান বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে নাকি। তার মানে ধরো ডাস্টারের যে তলটা সংস্পর্শে আছে সেই তলের ক্ষেত্রফল, মানে আমার এই ডাস্টারটা যদি এই হাতের উপর দিয়ে চলতে যায় তাহলে সংস্পর্শ তল তো এইটা, এই তলের ক্ষেত্রফলের উপরে ঘর্ষণ বলের মান নির্ভর করে নাকি। তোমাদের জন্য এটি হচ্ছে কুইজ। আমি দেখে নেই তোমরা কেউ এখন পর্যন্ত সঠিক উত্তর দিতে পারলে নাকি। আ
তোমাদের মধ্যে রুবিয়া প্রশ্ন করেছিল আর সমান সমান মাইনাস ডাব্লিউ হলো না কেন। আপু, আমি যদি শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো রয়েছে, ধরে নাও আমার উপরের অক্ষ বরাবর যে বলগুলো রয়েছে সেগুলোকে আমি প্লাস দিয়ে ডিনোট করছি, তাহলে আমার আর যেহেতু উপরের দিক বরাবর সেহেতু আমি এখানে লিখতে পারি আর। আর যেহেতু এমজি নিচের দিক বরাবর কাজ করছে এবং আমি কনভেনশনালি আমার ডিরেকশন ধরে নিয়েছিলাম উপরের দিক বরাবর বলগুলোকে আমি পজিটিভ ধরব, আমি কিন্তু বলতে পারি আর মাইনাস ডাব্লিউ। যেহেতু আমার আর কোনো বল নেই এখানে এবং সিস্টেমটি স্থিতিশীল অবস্থায় রয়েছে, সেহেতু আমি বলতে পারি আর মাইনাস ডাব্লিউ সমান সমান জিরো বা আর সমান সমান ডাব্লিউ। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটি পেয়েছো। আমি যে কোশ্চেনটা করেছিলাম তোমরা অনেকেই হয়তো বা উত্তরটি দিয়ে ফেলছো। মামুন সরকার লিখেছে না, সারোয়ার লিখেছে না, স্টকোভিচ বেন লিখেছে হ্যাঁ, মেহেদি হাসান লিখেছে করে। তোমরা অনেকেই অনেক ধরনের উত্তর দিয়েছ। অ্যাকচুয়ালি উত্তরটা হবে হচ্ছে বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তার মানে এই বস্তুটা যদি আমার হাতের উপর দিয়ে চলতে চায় তাহলে এর যে সংস্পর্শী তল রয়েছে এই তলের উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? নির্ভর করে বস্তুটা যে তলের উপর দিয়ে চলবে সেই তলের প্রকৃতি কেমন হবে। তার মানে আমার হাতের উপর দিয়ে ডাস্টার চললে যে পরিমাণ আমাদের ঘর্ষণ বল কাজ করবে, আমার যদি ভর চেঞ্জ না করে আয়তন চেঞ্জ করা হয়, মানে আমাদের ক্ষেত্রফলটা চেঞ্জ করা হয়, তাহলেও কিন্তু আমার ঘর্ষণ বলের মান সেমই থাকবে। তার মানে ঘর্ষণ বলের মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে গিয়ে আমার যে তলের উপর দিয়ে সে চলছে সেই তলের প্রকৃতি কেমন সেটার উপরে। এখন তাহলে আমরা চলো একটা ম্যাথ করে ফেলি। যেহেতু আমরা আমাদের সূত্র প্রতিপাদন করে ফেললাম, এখন চলো একটা ম্যাথ করে ফেলি। ম্যাথটা হচ্ছে অনেকটা এমন, ধরো এটা হচ্ছে একটা তল, এই তলের উপরে একটা বস্তু রাখা আছে যে বস্তুর ওজন, তার মানে ওজন ডাব্লিউ সমান সমান 400 নিউটন। এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, আমি আশা করছি তোমরা ক্যালকুলেটর ছাড়াই এই ম্যাথটা করে ফেলতে পারবে। এখন তলের সাথে ঠিক সমান্তরালে 160 নিউটন বল প্রয়োগ করা হলো। এখন 400 নিউটন, এই বস্তুটার ওজন হচ্ছে 400 নিউটন, এই বস্তুটা এই তলের উপরে আছে। এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো এই দিক বরাবর যদি একটা বলে টানে এই দিক বরাবর তার একটা ঘর্ষণ বল কাজ করবে ডেফিনেটলি। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে ধরো এই 160 নিউটন বলে সে যখন টানে বস্তুটা গতিশীল হয় না, ঠিক গতিশীল হওয়ার আগ মুহূর্তে যে স্টেজটা, তার মানে গতিশীল হওয়ার উপক্রম হয়, আমাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এই ঘর্ষণ গুণাঙ্ক এটার মান কত। আমি এই তোমাদের কাছ থেকে 5 সেকেন্ড ওয়েট করব এই অঙ্কটির অ্যান্সার জানার জন্য, এরপরে আমি এই অঙ্কটির সলিউশনে চলে যাব। আমরা আজকে যে জিনিসটি করব সেটি হচ্ছে ফার্স্টে থিওরি পড়ব, এরপরে আস্তে আস্তে কঠিন অঙ্ক করব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক, যেহেতু সব থেকে সহজ অঙ্ক, এরপরের অঙ্কটা আরেকটু কঠিন হবে। আমি তোমাদের জন্য ওয়েট করছি। আচ্ছা, তাহলে চলো আমরা যে জিনিসটা করতে পারি সেটি হচ্ছে গিয়ে এই অঙ্কটা সলিউশন করি। আমাদের নিউটনের খুব পরিচিত যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে সামেশন অফ এফ সমান সমান এম এ। আমরা এই সূত্রটা ব্যবহার করে কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারি। আমাদের এই সূত্রটা কি বলে? এই সূত্রটা বলে কোনো একটা বস্তুতে বা কোনো একটা সিস্টেমে যতগুলো বল ক্রিয়াশীল রয়েছে সেই সবগুলো বলের সমষ্টি বস্তুটার ভর এবং তার ত্বরণের গুণফলের সমান হবে। এখন আমার কিন্তু কোশ্চেনে বলা ছিল যে বস্তুটা কিন্তু গতিশীল না, তার মানে
সে কোনো ত্বরণে চলছে না, সে থেমে আছে, তাহলে কিন্তু আমি বলতে পারি আমার এই পার্টটা সমান সমান জিরো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কোনো বস্তু যদি চলমান না থাকে তাহলে তার ত্বরণ জিরো হবে, তাহলে এই টোটাল পার্টটাই হবে জিরো। এখন আমাকে বলো যে এই সিস্টেমটাতে কয়টা বল ক্রিয়াশীল রয়েছে। এই সিস্টেমটাতে এখানে একটা বল ক্রিয়াশীল রয়েছে 160 নিউটন, যে বলটাতে তাকে টানা হচ্ছে, এবং এফ এস মানে ঘর্ষণ বলটা যেটা এই বলের ঠিক বিপরীত দিকে কাজ করছে। এখন আমি যদি এই ডান দিক বরাবর প্লাস ধরে নেই তাহলে আমি বলতে পারি এই 160 মাইনাস এফ এস সমান সমান জিরো। এখন আমি কিন্তু জানি ঘর্ষণ বল এফ এস সমান সমান মিউ ইন্টু আর। এখন যেহেতু এই বস্তুটার ওজন 400 নিউটন সোজা নিচের দিকে কাজ করছে, সেহেতু এই বস্তুটার যে অভিলম্বিক প্রতিক্রিয়া রয়েছে সেই অভিলম্বিক প্রতিক্রিয়াও ঠিক সোজা উপরের দিকে কাজ করবে এবং এইটার মানও 400 হবে। তাহলে আমি বলতে পারি এফ এস এর মান হচ্ছে মিউ ইন্টু 400। তাহলে আমি এখান থেকে বলতে পারি 160 সমান সমান মিউ ইন্টু 400 বা মিউ সমান সমান 160 ডিভাইডেড বাই 400। এখন আমি যদি এখানে কাটাকাটি করতে চাই তাহলে আমি যদি 40 দিয়ে কাটি তাহলে এখানে হবে 4, এখানে হবে 10, 4/10 বা 0.4। এই অঙ্কটা খুবই সহজ ছিল, তাহলে চলো দেখে নেই তোমাদের মধ্যে কে কে এই অঙ্কটির সঠিক উত্তর দিতে পারলে। মোহাম্মদ সাজিদ আমাদের সঠিক উত্তর দিয়েছে, স্বর্ণা মল্লিক সঠিক উত্তর দিয়েছে 0.4, মেহেদি হাসান ভাই 2.5, না ভাই এখানে 2.5 হবে না, তুমি যে কাজটা করেছো তুমি এই ভরটাকে সরি ওজনটাকে বল দিয়ে ভাগ করে দিয়েছ, না ভাই 2.5 হবে না। আশা করছি আমাদের ঠিক পরের অঙ্ক যেটা আছে তুমি কিন্তু পারতে হবে, মানে মেহেদি তোমাকে কিন্তু এর পরের অঙ্কটা পারতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করো। আমাদের আরেক অনন্ত গোস্বামী লিখেছে 0.4, তার মানে হ্যাঁ দেখা যাচ্ছে তোমরা বেশিরভাগই এই অঙ্কটা করতে পেরেছ। তাহলে চলো এবার এই অঙ্কটাকে একটু কঠিন করে ফেলি। আমরা আজকে ফার্স্টে সোজা অঙ্ক করব, এরপরে যে কঠিন ম্যাথগুলো আছে সেই কঠিন ম্যাথগুলো করব, এবং আমার বিশ্বাস আজকের পরে ঘর্ষণ রিলেটেড তোমাদের অঙ্ক অ্যানসার করতে সমস্যা হওয়ার কথা না। এখানে কয়েকটা জিনিস ধরে নাও, ধরো এই একটা তল আছে, এই তলের উপরে একটা বস্তু। এখন এই বস্তুটার ভর হচ্ছে গিয়ে 100 কেজি। এখন এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক আছে এই ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান হচ্ছে গিয়ে 0.4। এখন কি কাজ করা হচ্ছে, এখন যে কাজটা করা হচ্ছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। এখন যে জিনিসটা করা হচ্ছে এটা হচ্ছে ধরো তার ভর কেন্দ্র। এখন এই বস্তুটার এই প্রান্তে একটা সুতা বাঁধা আছে, মনে করো ধরো একটা দড়ি বাঁধা আছে, এই দড়িটা আমাদের যে অনুভূমি আছে এই অনুভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে। তার মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, ধরো তলের উপরে একটা বস্তু আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দড়ি বস্তুটার সাথে আটকায় দেওয়া হয়েছে, এখন দড়িটা ধরে বস্তুটাকে টানা হচ্ছে, ঠিক গতিশীল হওয়ার আগ মুহূর্তে এই দড়িটাতে কি পরিমাণ টান বল অনুভব হবে, তার মানে আমাকে এই টি সমান সমান কত এইটা বের করতে হবে, এবং কোন অবস্থায় বের করতে হবে ঠিক গতিশীল হওয়ার আগ মুহূর্তে। আচ্ছা ঠিক গতিশীল হওয়ার আগে আমার টি সমান সমান কত এই জিনিসটা বের করতে হবে, আমাকে এম এর মান দেয়া আছে
আমাকে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান দেয়া আছে। আমাকে একটু বলো যে আমরা নিউটনের কোন সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটা করে ফেলতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের অঙ্কটা বোঝা হয়ে গেছে, চলো অঙ্কটার সলিউশনে আমরা চলে যাই। আমাদেরকে যে জিনিসটা প্রথমে করতে হবে সেটি হচ্ছে দুইটা জিনিস। দেখো, এই মানে যে দড়িটা আছে সেটা এই তলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আটকানো আছে, এই সুতা ধরে টানতেছে। এখন তুমি আমাকে বলো তো, আমরা যেহেতু ভেক্টর চ্যাপ্টারটা পারি, আমি এইটাকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলতে পারি না? যেহেতু একটা বল আছে, আমি বলকে কিন্তু দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি। আমি এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, আমি সেটাকে বলতে পারি টি কস 30, এবং আমার ওয়াই অক্ষ বরাবর যে বলটা সেটাকে কিন্তু আমরা বলতে পারি টি সাইন 30, বা আমি এই জিনিসটাকে টি কস 60 ও বলতে পারতাম। আমার যে অ্যাঙ্গেলটা সাথে থাকবে সেটার সাথে কস হয়, উল্টাটার সাথে সাইন হয়। এই ছোটখাটো ট্রিক গুলো মনে রাখলে আমাদের অঙ্ক করাটা অনেক সুবিধা হয়ে যায়। দেখো, আমার এখানে যে বলটা আছে সেটাকে আমি দুটো ভাগ করে ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। বস্তুটার যে ভর, তার মানে ভর থেকে আমরা ওজন পাবো, ওজনটা সোজা নিচের দিক বরাবর কাজ করতেছে। আমরা ওজনটা কিভাবে বের করতে পারি? আমরা ওজন সমান জানি এম ইন্টু জি, বা এম এর মান আমাদের দেয়া আছে 100, জি এর মান 9.8। এখান থেকে আমরা এই বস্তুটার ওজনটা বের করে ফেলতে পারি। এখন আমাদের আর কত হবে? আমাদের আর কিন্তু ছিল তল বরাবর সোজা উপরের দিকে কি পরিমাণ নিট বল আছে। দেখো, আমাদের কিন্তু এই সোজা উপরের বরাবর এই একটা উপাংশ আছে এবং এই একটা উপাংশ আছে। তার মানে আমার কিন্তু এখানে এই দুইটার বিয়োগফলের সমান যে জিনিসটা, সেইটা সমান সমান হবে হচ্ছে গিয়ে আমার আর। এখন তাহলে আমার আর কি পরিমাণ হবে? যেহেতু আমি বুঝতেই পারছি আমার ওজনটা বেশি হবে, তাহলে আমি এইখান থেকে এইটা বিয়োগ করে ফেলতে পারি। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তুমি যদি এইটা থেকে এইটা বিয়োগ করতা, তুমি যদি সাইন ঠিক রাখো, তাহলে কিন্তু তোমার উত্তরটা গ্রহণযোগ্য। আমি আমার হিসাবের সুবিধার জন্য যদি এবার নিচের দিক বরাবর পজিটিভ সাইন ধরে নেই, আমি কিন্তু বলতে পারি যে আর সমান সমান মাইনাস টি সাইন 30। আমার নিচের দিক বরাবর যে বলগুলো কাজ করছে, আমি যদি ওইটাকে পজিটিভ ধরে নেই, তাহলে আমার ওজনটা পজিটিভ, আমার সাইন 30 এর দিকটা হচ্ছে উপরের দিকে, তার মানে সাইন 30 নেগেটিভ। আমার আর যেটা ছিল সেটা উপরের দিক বরাবরই আমি ধরে নিচ্ছি, সেটাও নেগেটিভ। এটা যদি এই পাশে আসে তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে আর এর একটা কিন্তু ইকুয়েশন বের করে ফেলতে পারি। তোমরা যদি উপরের দিকে পজিটিভ ধরে নিয়ে করতা, এক্স্যাক্টলি সেম ইকুয়েশনটা আসতো। তোমার যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে সাইনটাই তুমি ধরছো সেটা যেন সবসময় একই থাকে। আমি এটাকে নিচের দিকে পজিটিভ ধরলে এই ইকুয়েশনটা করার সময় আমি সবকিছু নিচের দিকে পজিটিভ ধরবো, উপরের দিকে নেগেটিভ ধরবো। এখন আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার কিন্তু এই দিক বরাবর এফ এস কাজ করতেছে। তার মানে দেখো, আমি যদি এখন এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করে নেই, আমি যদি এখন এক্স অ্যাক্সিস বরাবর মানে ডান দিক বরাবর প্লাস চিন্তা করে নেই, তাহলে দেখো আমার ডান দিক বরাবর কি বল কাজ করতেছে। আমার ডান দিক বরাবর কাজ করতেছে টি কস 30, আর আমার বাম দিক বরাবর, তার মানে এই পজিটিভ দিকে ঠিক উল্টা দিকে কাজ করতেছে এফ এস। তাহলে আমার কি এফ এস মাইনাস হবে না? আর যেহেতু এই বস্তুটা গতিশীল অবস্থায় নাই, তাই এখানে জিরো হবে না, কেননা এই সূত্রটা তো আমার বেসিক্যালি সামেশন অফ এফ সমান সমান এম এ সূত্রটি যে রূপ আছে সেটা।
যেহেতু এখানে a ইকুয়াল টু 0 তার মানে এই টোটাল পার্টটাই 0 আর সামেশন অফ f মানে x অক্ষ বরাবর যে বলগুলো কাজ করতেছে দেখো x অক্ষ বরাবর এখানে একটা ঘর্ষণ বল কাজ করতেছে আর এখানে t cos 30 কাজ করতেছে তাহলে t cos 30 - fs ইকুয়াল টু 0 আমাদেরকে এখন যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে fs সমান সমান কত fs সমান সমান কত আমরা জানি fs সমান সমান mu into r আমরা জানি fs সমান সমান mu into r এখন r সমান সমান আমি দেখো আরেকটা কিন্তু এই জিনিসটা পাইছি তার মানে আমি fs সমান সমান বলতে পারি না mu into 100 into 9.8 minus t sin 30 আমি কিন্তু এই জিনিসটা বলে ফেলতে পারি fs সমান সমান এই জিনিসটা এখন আমি যদি এখানে মানগুলা বসাই দেই আমার টোটাল যে জিনিসটা লাগতো সেটা হচ্ছে গিয়ে t cos 30 minus fs t cos 30 minus fs সমান সমান 0 আমি কিন্তু এইখানে fs এর ভ্যালুটা পেয়ে গেছি আমি যদি fs এর ভ্যালুটা এখানে ইনপুট দিয়ে দেই তাহলে দেখো আমার টোটাল ইকুয়েশনে শুধুমাত্র একটা আননোন থাকবে সেটা হচ্ছে গিয়ে t আমি ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই কিন্তু t এর মানটা বের করে ফেলতে পারবো তাহলে আমি যদি এখানে লিখি আমি লিখতে পারি t cos 30 মাইনাস fs এর ভ্যালু হচ্ছে এইটা mu 100 × 9.8 মাইনাস t sin 30 এখানে তোমার মিউ এর মান দেয়া আছে 0.4 এখান থেকে একটা ভ্যালু পাবা তোমার আননোন কিন্তু শুধুমাত্র একটা ও ইকুয়াল টু 0 দেখো একটা সমীকরণ আছে তোমার তোমার কাছে আননোন শুধুমাত্র t তুমি এখন পক্ষান্তর করে যোগ বিয়োগ করে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে t এর মানটা বের করে ফেলতে পারবে আমি কিন্তু তোমাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি এটা যে t এর মান কত হবে তোমরা এখন এই কমেন্টে আমাদের জানাও আমি তোমাদের সঠিক উত্তরের জন্য ওয়েট করছি তোমরা কিন্তু এখনো কেউ সঠিক উত্তরটা দিতে পারোনি আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি সেটা হচ্ছে গিয়ে 0.4 × 9.8 - x × sin 30 / cos 30 আমি কিন্তু এখনো তোমাদের কাছ থেকে সঠিক উত্তর পাইনি আমাদের ক্যালকুলেটরের সাহায্যে আমি যদি অঙ্কটি করি 0.4 × 100 × 9.8 - x × sin 30 / cos 30 তাহলে হ্যাঁ আমরা এখন সঠিক উত্তর পেয়ে গেছি সুদীপ্তি পোদ্দার সিয়ামুল ইসলাম আমাদের সঠিক উত্তর দিয়েছে আমাদের সঠিক উত্তর হবে 367.72 তার মানে আমি যদি এই ইকুয়েশন থেকে t এর মান বের করতে চাই তাহলে আমার t এর মান হবে 367.72 নিউটন আমি দেখে নেই তোমাদের মধ্যে আর কে কে সঠিক উত্তর দিলে তোমাদের মধ্যে প্রশ্ন করেছো t cos 30 minus fs সমান সমান 0 হলো কেন মুনিয়া এই প্রশ্নটি করেছো মুনিয়া তোমার প্রশ্নের উত্তরটি হচ্ছে আমরা যদি আমাদের নিউটনের সূত্রটি পর্যালোচনা করি নিউটনের সূত্রটি ছিল সামেশন অফ এফ সমান সমান এম এ এখন দেখো এই সিস্টেমটা কিন্তু গতিশীল নাই তার মানে এখানে কিন্তু কোনো ত্বরণ কাজ করতেছে না তার মানে সামেশন অফ এফ সমান সমান 0 হবে আর সামেশন অফ এফ মানে কি এক্স অক্ষ বরাবর যে বলগুলো রয়েছে দেখো এখানে এক্স অক্ষ বরাবর কিন্তু শুধুমাত্র দুইটি বল রয়েছে টি কস 30 এবং মাইনাস এফ এস তাহলে এই দুইটা বলের
যে আমি যদি ডিরেকশন সহ এফ এর মান বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছ, খাইরুল ইসলাম, তাহসান, রেহান, সোনালি, সিয়ামুল, সুদীপ্তি, তোমরা সকলেই সঠিক উত্তর দিয়েছ, কংগ্রাচুলেশন তোমাদেরকে। আমাদের এর পরের যে ম্যাথটা রয়েছে আশা করি আমাদের এর পরের ম্যাথটাতেও তোমরা সঠিক উত্তর দিতে পারবে। এবারে আমাদের স্থিতি ঘর্ষণ রিলেটেড সব থেকে যে কঠিন ম্যাথ আছে আমরা সব থেকে কঠিন ম্যাথটা করব। তোমরা যদি এই ক্লাসটা এখনো শেয়ার না করে থাকো এখনই এই ক্লাসটি শেয়ার করে দাও, কেননা তুমি যদি এই ম্যাথটি না বুঝো, তুমি যদি তোমার কোনো বন্ধুর সাথে এই ম্যাথটি শেয়ার করে থাকো হয়তোবা সে বুঝলে তোমাকে কিন্তু বুঝিয়ে দিতে পারবে। এবং তোমরা যদি অন্য কোনো কাজ এখন করে থাকো সেই কাজটি বন্ধ করো। আমাদের এখন যে অঙ্কটি আসবে সেটি হচ্ছে আনত তলে ঘর্ষণ। আমরা এখন যে জিনিসটি পড়ব সেটি হচ্ছে আনত তলে ঘর্ষণ। আচ্ছা, আনত তল বলতে কি বোঝানো হচ্ছে? আনত তল বলতে মূলত বোঝানো হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা হেলানো তল, এই তলটা হেলানো আছে। এখন এই তলের উপরে যদি কোন একটা বস্তু থাকে এরকম, তাহলে এই বস্তুটার উপরেও তো ঘর্ষণ বল কাজ করবে। কিন্তু এই বস্তুটার উপরে এই তলটা যদি সমতলে থাকতো তাহলে যে ঘর্ষণ বলটা কাজ করতো এখানেও কি এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটবে? না, এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটবে না। এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে, ধরে নাও এখানে কি ফ্রিকশন ঘটবে, ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা, তার মানে আমার এই তলটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে। এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই বস্তুটার যে ওজন আছে ওজনটা সোজাসুজি নিচের দিক বরাবর কাজ করবে। এখন আমার অভিলম্বিক প্রতিক্রিয়া যেটা ছিল সেটা কিন্তু সবসময় তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর কাজ করে। তার মানে আমার এই এটা হচ্ছে যদি 90 ডিগ্রি হয় আমার এই বরাবর ওজনের একটা উপাংশ কাজ করবে। আমরা জ্যামিতির সাহায্যে কিন্তু খুব সহজেই প্রমাণ করতে পারি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আমাদের এইটাও হবে থিটা। তাহলে দেখো আমার প্রতিক্রিয়া বল কিন্তু সবসময় এই অংশ বরাবর কাজ করবে। এখন দেখো আমার যেহেতু ওজন সোজা নিচ দিক বরাবর কাজ করে তাই ওজনকে কিন্তু আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি, এইটা একটা উপাংশ এইটা একটা উপাংশ। দেখো তাহলে আমি কিন্তু এই পার্টটাকে বলতে পারি W cos theta, আর এই পার্টটাকে আমরা বলতে পারি W sin theta। আমরা যদি ভেক্টর পড়ে থাকি এইটা আমাদের কাছে খুবই সহজ, এখানে একটা বল আছে আমরা দুইটা ভাগে যদি ভাগ করে দিতে চাই তাহলে আমরা খুব সহজেই ভাগ করে ফেলতে পারি। এখানে একটা জিনিস মনে রাখবা তোমরা সবসময়, যে কোনো বস্তুর ওজন সোজা নিচ দিক বরাবর কাজ করে, ওজন কিন্তু এই তলের সাথে কাজ করবে না, ওজন সোজা নিচের দিকে কাজ করবে। এখন আমরা এই অংশটাকে দুইটা ভাগে ভাগ করে দিলাম। দুইটা ভাগে ভাগ করার কারণ হচ্ছে আমাদের যে অভিলম্বিক প্রতিক্রিয়া আছে আর আমার আর বের করার জন্য কিন্তু এই তলটা নিয়ে কাজ করা লাগবে। এর জন্য আমি ওজনটাকেও এই সিমিলার যে অ্যাক্সিসটা আছে সেই সিমিলার অ্যাক্সিসে ভেঙে ফেললাম। এখন তোমরা যদি দেখো তোমরা কিন্তু কয়েকটা ব্যাপার দেখতে পারবা, সেটা হচ্ছে গিয়ে এই বস্তুটা যদি এই দিক বরাবর কোনো বল প্রয়োগ করা হয় এফ, তাহলে দেখো আমার এই অক্ষ বরাবর কতগুলা বল কাজ করতেছে। আমার এই অক্ষ বরাবর আমি যে বলে টানতেছি কোনো একটা বস্তুকে সেটা কাজ করতেছে, কিন্তু আমার কিন্তু বিপরীত দিকে দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে তার নিজের ওজনের ঠিক উল্টা দিক বরাবর যে প্রতিক্রিয়া আছে W sin theta, যেটা আমরা উপাংশে বিভাজন করে পাইছি, এবং এই বস্তুটা যদি এই দিকে চলতে চায় তাহলে কিন্তু এই দিক বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে। তার মানে দেখো
আমার কিন্তু তার নিজের ওজনের উপাংশ একটা নতুন টান চলে আসলো। তার মানে আনত তলে কোনো বস্তুকে আমি যদি সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমি যদি আমার এই অক্ষ বরাবর পজিটিভ ধরে নেই, তাহলে আমার এফ এর সাইন হবে পজিটিভ এফ, আর এই দুইটা থাকবে আমার নেগেটিভ। তার মানে আমার এফ মাইনাস ডাব্লু সাইন থিটা মাইনাস এফ এস সমান সমান জিরো হবে। এইটাই ছিল কিন্তু আমাদের আনত তলে ঘর্ষণ। আমার তোমরা আমাকে বলো যে তোমরা এই আনত তলের সাপেক্ষে ঘর্ষণটা বুঝতে পারছো নাকি, এবং যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমার তলটা যদি সমতল থাকতো সেইটার সাথে আনত তলে ঘর্ষণের পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে গিয়ে এখানে ডাব্লিউ সাইন থিটা, পার্থক্যটা হচ্ছে এখানে তার নিজের ওজনের একটা টার্ম এসে যুক্ত হচ্ছে। তাহলে যখন থিওরি পড়া হয়ে গেল, আমাদের থিওরি ঝালিয়ে নেওয়ার সব থেকে সহজ যে উপায়টি এবং সব থেকে ইফেক্টিভ যে উপায়টি, সেটি হচ্ছে আমাদের একটি ম্যাথ করতে হবে, এবং আমরা আনত তলের একটি ম্যাথ এখন করব। তাহলে চলো আনত তলের ম্যাথটা করে ফেলি আমরা। আমাদের ম্যাথটা হচ্ছে এরকম যে একটা আনত তল আছে। আচ্ছা, এখন আনত তলের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, আমার এইখানে একটা বস্তু আছে। এই বস্তুটার যে ভর, তার মানে এম সমান সমান ধরে নাও 2.5 কেজি। আচ্ছা, এম সমান সমান 2.5 কেজি। আমার এখানে ঘর্ষণ গুণাঙ্ক যেটা আছে মিউ, মিউ সমান সমান ধরে নাও 0.5। এখন আরো কিছু কাজ আছে এখানে। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে আমি এটার ভর কেন্দ্র ফার্স্টে ই করে নেই। জিনিসটা হচ্ছে এই বস্তুটার সাথে একটা সুতা বাঁধা হয়েছে, সুতাটা এই তলের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তার মানে এটা হচ্ছে গিয়ে সুতা, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে, আমি যদি অন্য কালি দিয়ে তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছে গিয়ে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এখানে একটা সুতা আছে, এই সুতার সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমি অন্য একটা কালি দিয়ে দেখাই, এখানে একটা সুতা বাঁধা হয়েছে, সুতাটা হচ্ছে গিয়ে তলের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁধা হয়েছে। এর পরে যদি বস্তুটাকে টানা হয়, টানায় টেনে গতিশীল করার ঠিক আগ মুহূর্তে সুতায় টান বল কত, তার মানে আগের মতোই গতিশীল করার ঠিক আগ মুহূর্তে, গতিশীল করার ঠিক আগ মুহূর্তে টি এর মান কত। ধরো এটা যদি হচ্ছে একটি সুতা হয়, টি এর মান কত। আমি তোমাদেরকে কোশ্চেনটা আরেকবার একটু বুঝাই দেই। আমাদের কোশ্চেনটা হচ্ছে একটা আনত তলে যে তলটা অনুভূমির সাথে 30 ডিগ্রিতে আছে, 2.5 কেজি ভরের একটা বস্তু আছে, বস্তুটার সাথে একটা সুতা লাগানো হলো, সুতাটা তলের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মাথায় রাখবা তলের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এবং এই সুতা ধরে বস্তুটাকে যদি টানা হয়, মানে বস্তুটা সামনের দিকে উপরের দিকে যাবে, এরকম অবস্থায় যদি টানা হয়, তাহলে এই বস্তুটা গতিশীল হওয়ার ঠিক আগ মুহূর্তে টান বলের মান কত, বা টি এর মান কত। আমাদের এই অঙ্কটা কিন্তু একটু বড় এবং একটু কনসেপচুয়াল বলা যেতে পারে, তাই একটু মনোযোগ দিয়ে ফার্স্টে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই অঙ্ক করার অনেকটাই সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা কয়েকটা বিষয় দেখে নিই। এখানে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে দেখো, আমাদের এই যে বলটা আছে, এই বলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আছে।
আমি কিন্তু প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্লু লাইন, ব্লু ড্যাশ ড্যাশ লাইন, এই অক্ষ বরাবর দুইটা ভাগে ভাগ করে নেই, এই বরাবর আর এই বরাবর। দেখো তাহলে এই বরাবর আমার যে বলের উপাংশ সেটা কিন্তু হয়ে যাবে টি কস 60 ডিগ্রি। এই টি কস 60 ডিগ্রির জন্য সে উপরের দিকে যেতে যাবে। এখন আমি যে কাজটা করতে পারি এটাকে উলম্ব বরাবর ভাগ করে ফেলতে পারি। এটাকে আমি যদি উলম্ব বরাবর ভাগ করে ফেলি তাহলে এটা কি হবে, টি সাইন 60। আচ্ছা এখন আমি এই বস্তুটার ওজন নিয়েও কাজ করতে পারি। যেহেতু ওজন সোজা নিচের দিক বরাবর কাজ করে, আমার এই অ্যাক্সিস বরাবর তো বিভিন্ন উপাংশে ভাগ করে নিতে হবে। আচ্ছা আমি আমাদের জ্যামিতি থেকে বলতে পারি এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা নিয়েও কোনো চিন্তা করার দরকার নেই, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে ওজন যদি সোজা নিচের দিক বরাবর কাজ করে তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই দিক বরাবর ওজনের উপাংশ কত হবে, ডাব্লু কস 30 ডিগ্রি। এবং এর ঠিক এই বরাবর মানে 90 ডিগ্রি বরাবর, এই বলের সাথে 90 ডিগ্রি বরাবর এই দিকে কত উপাংশ কাজ করবে, উপাংশ কাজ করবে হচ্ছে ডাব্লু কস 60 ডিগ্রি। দেখো আমরা কি করলাম, ফার্স্ট একটু রিপিট করি। ফার্স্টে আমার যে টান বলটা কাজ করতেছে 60 ডিগ্রিতে সেটাকে আমরা এর তলের সাপেক্ষে দুইটা ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে যেহেতু 60 ডিগ্রিতে ছিল টি কস 60 ডিগ্রি, উপরের দিকে টি সাইন 60 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা আমাদের যে ওজনটা আছে ওজনটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম। যেহেতু ওজন সোজা নিচের দিক বরাবর কাজ করতেছে, অভিলম্বের সাথে ওজনের ডিরেকশনটা হচ্ছে 30 ডিগ্রি, আমরা জ্যামিতির সাহায্যে খুব সহজে এই জিনিসটা পেয়ে যাব। তাহলে এই তল বরাবর ডাব্লু কস 30 এবং এই দিক বরাবর ডাব্লু কস 60, এটা যদি 30 হয় এটা 60 তাহলে এটা কস 60 হবে। কিংবা এটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, আমি যদি সাইন আর কস দিয়ে প্রকাশ করতে পারি এটাকে আমরা ডাব্লু সাইন 30ও লিখতে পারি। আমি যেটাই লিখতে চাই, ডাব্লু সাইন 30, ডাব্লু কস 30 দুইটাই আমার অ্যাকসেপ্টেবল। এখন যখন আমার এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর সবগুলো বল বিভাজন হয়ে গেল, আমি কিন্তু তখন খুব সহজেই এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি। এখন তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করার দিকে এগিয়ে যাই। এখন দেখো এই দিক বরাবর কিন্তু আমাদের আরো একটি বল কাজ করতেছে, সেটা কি বল, অবশ্যই সেটা হচ্ছে এই তল বরাবর একটা বল আছে, সেটা হচ্ছে গিয়ে ঘর্ষণ বল, যেটাকে আমরা বলতেছি এফ এস। এখন দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, এখন দেখো আমরা ফার্স্টে এফ এস এর পার্টটা করে ফেলি। আমরা জানি এফ এস সমান সমান মিউ ইন্টু আর। আচ্ছা এটা আমরা সবাই জানি। এখন আর সমান সমান কি বলতে পারি, দেখো আর কিন্তু সোজা এই দিক বরাবর কাজ করতেছে। এখন আমি কি আর সমান বলতে পারি না, এই বলটার এই দিক বরাবর যে উপাংশটা আছে আর এই ওজনের যে উপাংশটা আছে সেইটার বিয়োগফলের সমান, কেননা এই অ্যাক্সিস বরাবর কিন্তু শুধুমাত্র এই দুইটা বলই আছে। তার মানে এই আর যেই দিকে সেই অ্যাক্সিস বরাবর আমি যদি চিন্তা করি তাহলে আমি কিন্তু বলতে পারি আর সমান সমান ডাব্লু কস 30, মানে এই বলটা মাইনাস এই যে টি এর যে উপাংশটা আছে সেটা। তার মানে আমি আর সমান সমান বলতে পারি, আমি দেখো আর একবার তোমরা ঠিক করে বোঝার চেষ্টা করো, এই লাইন বরাবর কাজ করতেছি, এই লাইন বরাবর ওজনের একটা উপাংশ আছে, এই টান বলের একটা উপাংশ আছে, এই দুইটা বিয়োগফল। তার মানে আর সমান সমান ডাব্লু কস 30, ডাব্লু কস 30 মাইনাস টি সাইন 60। আর সমান সমান কি তোমরা সহজেই বুঝতে পারছো, ডাব্লু কস 30 মাইনাস টি সাইন 30।
এখন আমরা যদি যে দিক বরাবর সে চলতে যাচ্ছে সেই দিক বরাবর উপাংশগুলো নেই, আমি ধরে নিচ্ছি এই দিক বরাবর মানে আমার ডান সাইড বরাবর পজিটিভ, তার মানে আমি যদি ডান সাইড বরাবর পজিটিভ চিন্তা করি আমার ডান সাইড বরাবর উপাংশগুলো কি কি, টি কস 60 ডিগ্রি মাইনাস, দেখো আমার কিন্তু এই বলের ঠিক বিপরীত দিকে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে ওজনের উপাংশ একটা হচ্ছে ঘর্ষণ বল, যেহেতু বিপরীত দিকে কাজ করছে সেহেতু আমি মাইনাস দিব, মাইনাস ডাব্লু সাইন 30 মাইনাস এফ এস ইকুয়াল টু জিরো। এখন আমি কিন্তু জানি এফ এস এর ভ্যালু কত, এফ এস এর ভ্যালু হচ্ছে এই আর এর সাথে আমি যদি মিউ গুণ করে দেই তাহলে আমি এফ এস এর ভ্যালু পেয়ে যাব, তাহলে আমার টোটাল ইকুয়েশনটা যেটা আসবে সেটা আসবে হচ্ছে টি কস 60 মাইনাস ডাব্লু সাইন 30 মাইনাস এফ এস মিউ মিউ ইন্টু ডাব্লু কস 30 মাইনাস টি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু জিরো। অনেক বড় একটা ইকুয়েশন কিন্তু তোমরা যদি একটু এখান থেকে ঠিক করে বুঝে লেখা শুরু করো এটা কিন্তু বানানো কোন একটা ব্যাপার না। দেখো এখানে আমার আননোন জিনিস একটা টি, ডাব্লু সমান সমান আমি বলতে পারি এম জি, এম এর মান আমার দেয়া আছে, মিউ এর মান দেয়া আছে আমার 0.5, ডাব্লু এর মান এম জি, টি এর মান আমার আননোন। দেখো একটা বড় ইকুয়েশন হোক আমার আননোন তো একটাই, এখান থেকে আমরা খুব সহজেই যে টি এর ভ্যালু আছে সেই টি এর ভ্যালুটা আমরা সলভ করে ফেলতে পারি। আমাদের এই যে টি এর ভ্যালুর যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন তোমরা বাসায় করে নিও, এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে এবং তোমরা এই পার্টটা করার পরে অ্যান্সারটা কত আসে সেটা কিন্তু আমাদের জানিয়ে দিবে। আমরা অলরেডি একটা অ্যান্সার পেয়ে গিয়েছি, তোমরা কমেন্ট বক্সে দেখতে পারো। আমাদের যে বন্ধু আছে মামুন সরকার, তোমার নামটা আমি লিখে ফেলি, আমাদের কিন্তু সঠিক উত্তর দিয়েছে মামুন সরকার, অলরেডি কিন্তু আমাদের সঠিক উত্তর দিয়ে ফেলেছে, ধন্যবাদ ভাই তোমাকে, তুমি অলরেডি সঠিক উত্তরটা দিয়ে দিয়েছো। আশা করছি তোমরা আরো যারা আছো তারাও এই অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা আমাদের যে পরের টপিক রয়েছে আমরা আমাদের পরের টপিকে চলে যাব। সিয়ামুলও কিন্তু আমাদের সঠিক উত্তর দিয়ে ফেলেছে। রেহান সঠিক উত্তর দিয়েছে, সাকিব সঠিক উত্তর দিয়েছে, আমরা বেশ কয়েকটা সঠিক উত্তর পেয়েছি, তার মানে আমি ধরে নিতে পারি যে তোমরা বেশিরভাগই হয়তো অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে জড়তার ভ্রামক। আচ্ছা জড়তার ভ্রামক, জড়তার ভ্রামকে আমরা প্রথম যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে জড়তা। জড়তা বলতে কি বোঝানো হয়, জড়তা বলতে মূলত যে জিনিসটি বোঝানো হয় সেটি হচ্ছে কোন একটা বস্তু যে অবস্থায় আছে তার সে নিজের অবস্থাটা বজায় রাখতে চর্যের ধর্ম, তার মানে কোন বস্তু যদি স্থির থাকতে চায় সে স্থিরই থাকতে যাবে এবং কোন বস্তু যদি সরল রৈখিক পথে গতিশীল থাকে তাহলে সে গতিশীল থাকতে যাবে, এই যে প্রবণতাটা সেটাকে বলা হচ্ছে জড়তা। জড়তার একটা পরিমাপক আছে, জড়তার পরিমাপক হচ্ছে ভর, তার মানে কোন বস্তুর ভর যত বেশি হবে সে তার নিজের অবস্থানটা কিন্তু ততই বজায় রাখতে যাবে। ধরো এখানে 500 কেজি ভরের একটা বক্স আছে, এই বক্সটাকে তোমার সরাতে যে পরিমাণ কষ্ট করা লাগবে, এই ভরের এই বক্সটার ভর যদি 5 গ্রাম হয় তুমি কিন্তু খুব সহজেই এই জিনিসটাকে সরাই ফেলতে পারবা, তার মানে ভর হচ্ছে গিয়ে জড়তার পরিমাপক এবং যদি কোনো বস্তুর ভর বেশি হয় তার জড়তাও বেশি হবে। এখন জড়তার ভ্রামক কাকে বলে, জড়তার ভ্রামক আর জড়তা
মূলত একই বিষয় কিন্তু বেশ কিছু ভাইটাল পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে জড়তার ভ্রামক টার্মটা তখন আসে যখন কোনো একটা বস্তু কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান থাকে। আমরা আগে রৈখিক বেগের কথা পড়ছিলাম, রৈখিক বেগের ক্ষেত্রে যে জিনিসটা জড়তা ছিল কৌণিক বেগের ক্ষেত্রে সেই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের জড়তার ভ্রামক। আমরা জড়তার ভ্রামককে আই দিয়ে প্রকাশ করি এবং জড়তার ভ্রামক কতগুলো বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। তোমরা দুইটা অবস্থার কথা চিন্তা করে নাও। তোমরা যদি দুইটা অবস্থার কথা চিন্তা করো, ধরে নাও এখানে একটা সুতা আছে, এখানে একটা বল, এই বলের ওজন হচ্ছে 5 কেজি। ছোট্ট একটা সুতা আছে, এই সুতাটা বড়, এই সুতাটা ছোট, এই বলের ওজন 5 কেজি। আমার মনে হয় তোমরা এই খেলাটা ছোটবেলায় অনেকেই খেলছো, যে তোমরা অনেকে ইয়োয়ো খেলতে পারো, এটা অনেকটা ইয়োয়োর মতো, কিংবা তোমরা যদি কোনো একটা সুতার আগায় একটা বল বেঁধে এটাকে ঘুরাতে চাও। তুমি আমাকে বলো তো ভাইয়া, যে এই দুইটা জিনিস, ধরো দুইটা বলই তুমি সুতার মানে সুতার আগায় দুইটা বল বেঁধে ঘুরাচ্ছ, তাহলে কোন বলটা আগে থামাতে পারবা তুমি? অবশ্যই যেটাতে সুতার দৈর্ঘ্য কম তুমি সেই বলটা কিন্তু আগে থামাতে পারবা। তার মানে আমি যদি এরকম করে কোনো একটা বল ঘুরাতে থাকি, তাহলে যে সুতাটার দৈর্ঘ্য ছোট হবে আমি কিন্তু সেই বলটা আগে থামাতে পারবো। তোমরা কিন্তু এই পরীক্ষাটা সহজেই করতে পারবে। মনে করে নাও দুটো জিনিস, একটা হচ্ছে তোমার আঙুলের ভিতরে তুমি চাবির রিং ঘুরাচ্ছ, আরেকটা হচ্ছে ধরো তুমি আঙুলের ভিতরে আরো একটু বড় কোনো কিছু ঘুরাচ্ছ। অবশ্যই যেটার দৈর্ঘ্য ছোট থাকবে সেইটা তোমার থামাইতে সহজ হবে। তার মানে কি, দেখো এই যে যেটাকে আমি সহজে থামাই ফেললাম, এটা কি তার পরিবর্তন মানে তার অবস্থার পরিবর্তন কি সহজেই করে ফেলছে না? যে বড় বস্তুটা ছিল তার কিন্তু তাকে কিন্তু থামাইতে অনেক বেশি সময় লাগবে। যেহেতু এই বড় বস্তুটাকে থামাইতে বেশি সময় লাগবে, তার মানে এই বড় বস্তুটা কি নিজের অবস্থানটা যে আছে সেটাই ধরে রাখতে চাচ্ছে, কেননা এই বস্তুটা শুরুতে গতিশীল ছিল, সে ফার্স্টে থামছে, মানে গতিশীল অবস্থা থেকে তার থামতে বেশি সময় লাগবে, তার মানে কিন্তু এই বস্তুটার জড়তার ভ্রামক বেশি হবে। পরীক্ষা করে দেখা গেছে যে জড়তার ভ্রামক দূরত্বের বর্গের সাথে সমানুপাতিক। তার মানে এই যে পয়েন্টের রেসপেক্টে সে ঘুরতেছে, ধরো সে এই পয়েন্টের রেসপেক্টে ঘুরতেছিল আর এখানে সে এই পয়েন্টের রেসপেক্টে ঘুরতেছিল, এই দূরত্বটা যদি আর হয় আর এই দূরত্বটাও যদি আর হয়, তাহলে কোনো একটা বস্তু যদি ঘূর্ণায়মান থাকে, ঘূর্ণনের পয়েন্ট থেকে তার যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের সাথে সমানুপাতিক হচ্ছে গিয়ে আমাদের জড়তার ভ্রামক। এবারে তোমরা ঠিক আরেকটা জিনিস চিন্তা করো, তোমরা যে জিনিসটা চিন্তা করবা সেটা হচ্ছে গিয়ে, ধরো এবারে তোমাদের সুতার দৈর্ঘ্য সেম, তার মানে এখান থেকে একটা সুতা আছে কিন্তু এখানে যে বলটা আছে এইটার ভর হচ্ছে গিয়ে 10 কেজি, আর এখানে যে সুতাটা আছে তার সাথে যে বলটা বাঁধা আছে এটার ভর হচ্ছে গিয়ে 5 কেজি। জিনিসটা কিন্তু খুব সিম্পল, তোমরা একটা সুতার প্রান্তে 10 কেজি ভরের একটা বস্তু লাগাইছো আর একটা সুতার প্রান্তে 5 কেজি ভরের একটা বস্তু লাগাইছো। ধরে নাও সুতাটা যথেষ্ট স্ট্রং যে ছিঁড়ে যাবে না। এখন এই দুইটা বলকে তুমি যদি এইভাবে এইভাবে ঘুরাতে চাও, তাহলে আমাকে বলো কোন বলটিকে তুমি আগে থামাইতে পারবা? অবশ্যই যেইটার ভর কম হবে সেইটাকে তুমি আগে থামাতে পারবা, যেইটার ভর বেশি হবে সেইটাকে থামাতে তোমার যথেষ্ট বেগ পাওয়া লাগবে। তার মানে যে বস্তুটার ভর বেশি সেই বস্তুটার নিজস্ব যে অবস্থানটা আছে সেই নিজস্ব অবস্থানটা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতাটা সেটা বেশি। তার মানে বস্তুর ভর যত বাড়ে জড়তার ভ্রামক তত বাড়ে, এবং বস্তুর ভরের সাথে জড়তার ভ্রামকের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে আমরা আগে একটা সম্পর্ক পেয়েছিলাম R I = R² এখন একটা সম্পর্ক পেলাম I = M।
তাহলে আমি এই দুইটাকে কম্বাইন করে বলতে পারি না আই ইজ প্রপোর্শনাল টু এম আর স্কোয়ার। এখন আমি যদি এই প্রপোর্শনাল সাইনটা উঠাই দিয়ে ইকুয়াল সাইন আনি তাহলে আমার একটা কনস্ট্যান্ট আনতে হবে। এখন এই কনস্ট্যান্টটার মান যদি হয়ে যায় 1 তাহলে কিন্তু আমি বলে ফেলতে পারি আই সমান সমান এম আর স্কোয়ার। এটাই হচ্ছে গিয়ে আমাদের জড়তার ভ্রামকের যে ইকুয়েশনটা সেটা। তাহলে চলো এবার আমরা এটার যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি। ধরে নাও এটা হচ্ছে একটা গোলাকার বস্তু, একদম এর যে সেন্টার মানে মনে করে নাও এটা হচ্ছে একটা চাকতি, গোলাকার চাকতি। এটাকে তোমরা কিসের সাথে তুলনা করতে পারো? এটাকে তোমরা একটা সিঁড়ির সাথে তুলনা করতে পারো। এখন ধরে নাও এটা ঠিক কেন্দ্র দিয়ে একটা অক্ষ আছে এবং এই অক্ষের রেসপেক্টে এই বস্তুটা গতিশীল আছে। এখন তোমরা সহজেই বলতে পারো এই বস্তুটার ভিতরে অসংখ্য কণা আছে। ধরে নাও এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে। ধরে নাও এই বস্তুটাতে চারটা কণা আছে। এখন এই কেন্দ্র হতে আমি যদি লম্ব বরাবর এই কণাগুলাকে যোগ করি তাহলে কিন্তু আমি এরকম একটা অবস্থা পাবো। ধরে নাও এই কণাটা হচ্ছে M1 কণা, এই কণার ভর হচ্ছে M1, কেন্দ্র থেকে এই কণার দূরত্ব হচ্ছে R1, এই কণার ভর হচ্ছে গিয়ে M2, কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে R2, এই কণার ভর হচ্ছে গিয়ে M3, কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে R3, এই কণাটার ভর হচ্ছে গিয়ে M4, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে R4। আমার জড়তার ভ্রামক নির্ণয় করার সূত্রটা হচ্ছে গিয়ে ওই কণার নিজস্ব ভর এবং কেন্দ্র বা ঘূর্ণন অক্ষ হতে ওই কণার যে লম্ব দূরত্ব আছে তার স্কোয়ার, দূরত্ব স্কোয়ার। তার মানে M1 R1 স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে আমার প্রথম কণার জন্য। দ্বিতীয় কণার জন্য M2 R2 স্কোয়ার, তৃতীয় কণার জন্য M3 R3 স্কোয়ার, চতুর্থ কণার জন্য M4 R4 স্কোয়ার। এখন এখানে যদি n সংখ্যক কণা থাকে তাহলে হবে হচ্ছে গিয়ে MnRm স্কোয়ার। তার মানে একটা বস্তুতে যতগুলো কণা আছে সবগুলো কণার আমি যদি ওই কণার ভরকে ওই কণা থেকে কেন্দ্রের সংযোজককারী রেখার দূরত্বের বর্গ দিয়ে যোগ করি মানে গুণ করে যোগ করি তাহলে যে রাশিটা পাবো, এরকম প্রত্যেকটা কণার যোগফলটাই হচ্ছে গিয়ে আমার হবে এই টোটাল বস্তুটার জন্য জড়তার ভ্রামক। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে সামেশন অফ M r স্কোয়ার। এখান থেকেই আমাদের যে সূত্রটি আসে সেটি হচ্ছে জড়তার ভ্রামক I সমান সমান সামেশন অফ M r স্কোয়ার। এখন যেহেতু এই বস্তুটা ঘূর্ণনশীল তাহলে কি বোঝা যায়? অবশ্যই বোঝা যায় যে কোন একটা বস্তু যদি ঘূর্ণনশীল থাকে তাহলে কিন্তু তার একটা গতিশক্তি কাজ করে। যেহেতু গতিশক্তি কাজ করে তাহলে এই কৌণিক গতির জন্য বা কৌণিক ঘূর্ণনের জন্য তার যে গতিশক্তিটা থাকবে সেটা হবে কি? কৌণিক ঘূর্ণন গতিশক্তি। তাহলে চলো আমরা সেই জিনিসটি বের করার চেষ্টা করি। আমরা জানি E কে সমান সমান হাফ অফ MV স্কোয়ার, ধরো কোন একটা পার্টিকুলার কণার জন্য। আমরা গতি চ্যাপ্টার থেকে পড়ে আসছি না যে V সমান সমান ωr, এখানে ওমেগাটা হচ্ছে গিয়ে সে যে কৌণিক সমবেগে ঘুরছে মানে যে কৌণিক বেগে ঘুরতেছে সেই ওমেগা, আর r হচ্ছে গিয়ে ঘূর্ণন অক্ষ হতে ওই বস্তুটার সংযোজককারী রেখা বরাবর যে দূরত্ব আছে সেটা। তাহলে আমি এখান থেকে কিন্তু বলতে পারি যে E কে সমান সমান হাফ অফ m, v এর বদলে আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এখন কোন একটা বস্তু যখন ঘূর্ণায়মান থাকে তখন ওই বস্তুটার
সবগুলো যে কণার আছে সবগুলো কণারই যে কৌণিক দ্রুতি আছে সেই কৌণিক দ্রুতিটা সমান থাকে, তার মানে প্রত্যেকটা কণার জন্যই ওমেগার মান থাকবে সেম। তাহলে আমি বলতে পারি যে প্রথম কণার জন্য যদি হয় এরকম হাফ অফ এম ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম ওমেগা আর টু স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে দিতে পারি। দেখো এই দুইটা টার্ম থেকেই কিন্তু আমি দেখতে পারি এখান থেকে হাফ অফ ওমেগা পার্টটা কিন্তু আমি কমন নিতে পারি। আমি যদি হাফ অফ ওমেগা পার্টটা কমন নিয়ে নেই সরি হাফ অফ ওমেগা স্কোয়ার পার্টটা কমন নিতে পারি, আমি যদি ওমেগা স্কোয়ার পার্টটা কমন নিয়ে নেই তাহলে দেখো ভিতরে কিন্তু থেকে যাচ্ছে এম আর ওয়ান স্কোয়ার প্লাস এম আর টু স্কোয়ার প্লাস ডট। তুমি এই টোটাল জিনিসটাকে কিন্তু আই এর সাথে তুলনা করতে পারো, যেহেতু তুমি টোটাল জিনিসটাকে আই এর সাথে তুলনা করতে পারো তাহলে কিন্তু তুমি এই ই সমান সমান হাফ অফ আই ওমেগা স্কোয়ার লিখে ফেলতে পারো। তার মানে আমার ই কে সমান সমান আমি বলতে পারি হাফ অফ আই ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে আমাদের কোন একটা বস্তু যখন গতিশীল থাকে সেইটার সূত্র। এখন আমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমাদের যে জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গিয়ে আমাদেরকে কয়েকটা বস্তুর যে জড়তার ভ্রামক আছে সেই জড়তার ভ্রামক মুখস্থ রাখতে হবে। জড়তার ভ্রামকটা কিভাবে আসলো সেটা আমরা মূলত বিশ্ববিদ্যালয় লেভেলে এই ডেফিনেশন মানে যে ডিরাইভেশনগুলো আছে সেগুলো পড়ে আসি। বিভিন্ন মানে ইরেগুলার শেপের যে বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলোর জন্য জড়তার ভ্রামক কিভাবে বের করে এটা আমাদের এইচএসসি বিষয় না, আমরা যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে এই জিনিসটা পড়েছি। এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে গিয়ে কতগুলো রেগুলার শেপের যে বস্তু রয়েছে সেটির জড়তার ভ্রামক। যেমন এটি যদি থাকে একটি সরু দণ্ড এবং এর ঠিক ভর কেন্দ্র দিয়ে যদি অক্ষটা থাকে তার মানে জিনিসটাকে এভাবে তুলনা করতে পারো, এটা হচ্ছে একটা মার্কার, এই মার্কারটার যদি ঠিক এই দিক বরাবর একটা অক্ষ থাকে তার মানে এই কালো মার্কারের সাপেক্ষে নীল মার্কারটা যদি ঘূর্ণায়মান থাকে তাহলে এই বস্তুটার জড়তার ভ্রামক হবে 1/12 এম এল স্কোয়ার, যেখানে এল হচ্ছে গিয়ে বস্তুটার দৈর্ঘ্য এবং এইটা হচ্ছে গিয়ে বস্তুটার ভর। যদি এই বস্তুটার ভর হয় এম টোটাল দৈর্ঘ্য হয় এল তাহলে এই সরু দণ্ডের ঠিক ভর কেন্দ্র দিয়ে যদি কোনো অক্ষ যায় এবং ওই অক্ষের রেসপেক্টে যদি কোনো বস্তুটা ঘূর্ণায়মান থাকে তাহলে জড়তার ভ্রামক হবে 1/12 এম 1/12 এম এল স্কোয়ার। এবারে এই জিনিসটাই একটু চেঞ্জ করে দেই, ধরো আমার এই সেম যে সরু দণ্ডটা আছে এই সেম সরু দণ্ডটাই আছে কিন্তু আমার এই সরু দণ্ডের অক্ষটা যেটা আছে সেটা মাঝখান দিয়ে না যে এই প্রান্ত দিয়ে গেছে। এখন এই প্রান্ত দিয়ে যদি যায় তাহলে কিন্তু তার জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যায়, জড়তার ভ্রামক যেটা হয় সেটা হচ্ছে গিয়ে 1/3 এম এল স্কোয়ার হয়ে যায়। এই জিনিসটা কিভাবে আসে এটা মূলত আসে হচ্ছে গিয়ে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা আছে সেটা থেকে আসে, এখানে যে এইখান থেকে এই জিনিসটা আমরা সহজেই প্রমাণ করতে পারি। তার মানে দেখো কোন একটা সরু দণ্ডের মাঝখান দিয়ে যদি কোন একটা অক্ষ যায় এবং বস্তুটা যদি ঘূর্ণায়মান থাকে তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে 1/12 এম এল স্কোয়ার। যদি সেম জিনিসটারই প্রান্তে থাকে অক্ষটা তাহলে কিন্তু এটা হয়ে যাবে 1/3 এম এল স্কোয়ার। আচ্ছা এবারে আমাদের যে জিনিসটি চলো এবার আমরা একটা ম্যাথ করে ফেলি এবং এই ম্যাথের মাধ্যমে আমাদের যে লাস্ট সমস্যাটা আছে আমাদের এই লাস্ট সমস্যাটা সমাধান করে ফেলি। ঠিক একইভাবে ধরে নাও এটা হচ্ছে গিয়ে আমাদের একটা আনত তল, এইখানে একটা নিরেট বৃত্তাকার বল আছে
তার মানে এটা হচ্ছে একটা নিরেট বৃত্তাকার বল, নিরেট বৃত্তাকার বল। আচ্ছা, এখন এই প্রান্ত থেকে মানে বলটা থেকে একদম ভূমির যে আছে সেই দূরত্বটা হচ্ছে গিয়ে 7 মিটার। আমাকে বলতে হবে, তোমরা খুব সহজে বুঝতে পারছো যে এই বলটা গড়ায় 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 এক সময় এইখানে এসে পড়বে। এই যে বলটা আছে সেটা গড়ায় 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 এখানে এসে পড়বে। আমাকে যে জিনিসটা বলবা সেটা হচ্ছে গিয়ে এই ঠিক ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বস্তুটার গতিশক্তি কত প্লাস এটার কৌণিক গতিশক্তি কত। এটা হচ্ছে গিয়ে আমাদের অঙ্ক, তার মানে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে গিয়ে কোন একটা বল যখন কোন একটা হেলানো তলের উপর দিয়ে পড়ে যায়, তাহলে দেখো এখানে কিন্তু দুইটা জিনিস হচ্ছে, বলটা যখন গড়ায় গড়ায় পড়তেছে তার কিন্তু এখানে একটা রৈখিক বেগ কাজ করতেছে, এই রৈখিক বেগের জন্যই ওই বলটা এই দিক বরাবর পড়ে যাচ্ছে। এখানে কিন্তু আরো একটি বিষয় রয়েছে, যে বিষয়টি হচ্ছে এই নিরেট গোলকটা কিন্তু নিজ অক্ষের সাপেক্ষেও ঘূর্ণায়মান আছে, তার মানে এখানে তার একটা কৌণিক গতিশক্তি থাকবে এবং তার একটা রৈখিক গতিশক্তি থাকবে। বুঝতে পারছো জিনিসটা? যেহেতু এই বলটা ঘুরতে 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 এখানে চলে আসতেছে, তার মানে এই বস্তুটার একটা কৌণিক গতিশক্তি থাকবে, একটা রৈখিক গতিশক্তি থাকবে। আমরা জানি কৌণিক গতিশক্তি আমরা বের করি হাফ অফ আই ওমেগা স্কোয়ার দিয়ে, এবং রৈখিক শক্তি আমরা বের করি হাফ অফ এম ভি স্কোয়ার দিয়ে। এখন আমাদের কিন্তু নিরেট বৃত্তাকার বল যেহেতু বলা আছে, আমাদের নিরেট বৃত্তাকার বলের এই আয়ের ভ্যালুটা হচ্ছে গিয়ে 2/5 এম আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে গিয়ে এই বলের ব্যাসার্ধ আর এমটা হচ্ছে গিয়ে বস্তুর ভর। তাহলে দেখো আমার টোটাল কত গতিশক্তি থাকবে যখন এই জায়গাটাতে আছে, তার মানে এই বলটা এখনো পড়ে যাওয়া শুরু করে নাই, এই জায়গাতে যখন আছে, তাহলে যেহেতু বস্তুটা 7 মিটার উঁচুতে আছে, আমি এখানে বলতে পারি না যে বস্তুটার টোটাল যে শক্তি সেটা হচ্ছে গিয়ে mgh, কেননা এইটাই হচ্ছে গিয়ে বস্তুর স্থিতি শক্তি। এই উচ্চতাতে যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে বস্তুটার সমস্ত শক্তি কিন্তু স্থিতি শক্তি, এবং এই শক্তিটা হচ্ছে গিয়ে mgh। এখন তোমাকে যদি এখানে m এর মান দেয়া থাকে, তুমি কিন্তু h এর মান দেয়া আছে 7 মিটার, ধরে নাও m এর মান হচ্ছে গিয়ে এই বলটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে m = 2 kg, তাহলে কিন্তু তুমি একটা টোটাল শক্তি পেয়ে যাবে। এখন এই শক্তিটাই কি রূপান্তরিত হয় কি, এই বস্তুটা সে নিজের অক্ষের সাপেক্ষেও ঘুরবে এবং সে এই দিক বরাবর পড়বে, তার মানে এই দিক বরাবর তার একটা রৈখিক গতি থাকবে, এবং সে যেহেতু নিজ অক্ষের চতুর্দিকে ঘুরছে সেহেতু তার একটা কৌণিক গতিশক্তি থাকবে। তাহলে আমি বলতে পারি যে এই mgh = ½ i ω² + ½ m v² যেখানে এই পার্টটা হচ্ছে গিয়ে আমার কৌণিক গতিশক্তি এবং এই পার্টটা হচ্ছে গিয়ে আমার রৈখিক গতিশক্তি। এখন আমি তোমাদের জন্য যে জিনিসটি সহজ করে দিতে পারি সেটি হচ্ছে গিয়ে আমি যদি এখানে i এর ভ্যালুটা 2/5 mr² বসিয়ে দেই, তাহলে কি হয় দেখো, i এর জায়গায় আমি বসালাম 2/5 mr². আবার আমরা জানি v = ω r, তাহলে আমরা ওমেগার জায়গায় বসাতে পারি না v/r, তাহলে আমি কিন্তু এই জায়গাটাতে ω² এর বদলে আমি কিন্তু v²/r² বসিয়ে দিতে পারি, তাহলে এই ω² এর বদলে আমি v²/r² বসিয়ে ফেলতে পারি। এখানে r² কাটা চলে গেল, এখানে 2 কাটাকাটি চলে গেল, প্লাস এখানে থাকতেছে হাফ অফ mv². তাহলে দেখো এখানে কিন্তু শুধুমাত্র দুইটা জিনিস থাকতেছে, একটা থাকতেছে 1/5
এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো টোটাল গতিশক্তি এখানে থাকতেছে এম জি এইচ। এখন এখান থেকে তুমি সব জায়গা থেকে এমটা কেটে ফেলতে পারবা। দেখো তোমার এই ইকুয়েশনে শুধুমাত্র কিন্তু আননোন টার্ম হচ্ছে ভি স্কোয়ার। তুমি যদি এখান থেকে ভি স্কোয়ার বের করো তাহলেই কিন্তু তুমি আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার সলিউশনে চলে আসতে পারবা। আমাদের এখানে ভি স্কোয়ারের ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে, আমি যদি ম্যাথটা করতে চাই তাহলে আমি লিখতে পারি জিএইচ সমান সমান জিএইচ সমান সমান ওয়ান বাই ফাইভ ভি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ভি স্কোয়ার। এখানে জি এর ভ্যালু হচ্ছে 9.8 × 7, এখানে হচ্ছে ওয়ান বাই ফাইভ ভি স্কোয়ার প্লাস হাফ ভি স্কোয়ার। এখন আমি যদি ক্যালকুলেটারের সাহায্যে করি তাহলে আমি কিন্তু বের করে ফেলতে পারি। ভি স্কোয়ার সমান সমান 98। এখন দেখো আমার এই যে কৌণিক গতিশক্তিটা জানতে চাওয়া হয়েছে, আমার কৌণিক গতিশক্তির মান কিন্তু ছিল 1/5 এম ভি স্কোয়ার। তাহলে আমি ভি স্কোয়ার এর ভ্যালু পাইলাম 98, তাহলে আমার কৌণিক গতিশক্তিটা হবে হচ্ছে 1/5 × m² × 98। এখান থেকেই আমি কিন্তু আমাদের যে কৌণিক গতিশক্তি আছে সেটা বের করে ফেলতে পারি। তাহলে আমাদের আজকে যে বিষয়বস্তুটা ছিল যে কোনো একটা বস্তু হেলানো তল দিয়ে যখন গড়ায় গড়ায় নিচে পড়ে যায় তখন সেই বস্তুটার একটা রৈখিক গতিশক্তি কাজ করে এবং সেই বস্তুটার একটা কৌণিক গতিশক্তিও কাজ করে। এজন্য আমাদের ইকুয়েশনটা হবে হাফ অফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। আশা করি এই ধরনের ম্যাথ প্রবলেম আসলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং আমরা ভবিষ্যতে এরকম আরো কিছু প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে।